খড়গপুর স্টেশনে চলছে রমরমিয়ে দালাল চক্র, এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব আপনাকে, সঙ্গে থাকুন। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত চোখ রাখুন। আপনি দেখছেন নিউজ অল টাইমস, আপনার সাথে আছি আমি তন্ময়। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটি বাজিয়ে দিন, প্রতিটি নতুন খবরের আপডেট সবার আগে পেতে। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর স্টেশনের বুকদার দিকে টিকিট কাউন্টারের ভেতরে রমরমিয়ে চলছে দালাল চক্র। বৃহস্পতিবার সেই ঘটনা ধরা পড়ল সংবাদ মাধ্যমের ক্যামেরায়। যুবকদের পুলিশ সন্দেহ করবে তাই এই কাজের সাথে যুক্ত করা হচ্ছে বয়স্কদের, এই বলে অভিযোগ। প্রসঙ্গত, মহামারী করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে দালালরা টাকা নিয়ে দূরপাল্লার ট্রেনের রিজার্ভেশন ফর্ম পূরণ করছে। দীর্ঘদিন ধরেই চলে আসছে এই রকম কার্যকলাপ। রেল প্রশাসনের নজর এড়িয়ে কি করে চলছে এই অসাধু দালালদের দাদাগিরি তা নিয়ে প্রশ্ন উঠেছে। নজর নেই রেল প্রশাসনের, ফর্ম পূরণ করতে কখনো লাগছে 30 ও তার অধিক টাকা। দীর্ঘদিন রেল প্রশাসনের নজর না থাকায় খড়গপুর স্টেশন চত্বরে প্রভাব বিস্তার করতে শুরু করেছে দালালরা বলে অভিযোগ। এই খড়গপুর স্টেশনের সর্বত্র রয়েছে সিসিটিভিতে নজরদারির ব্যবস্থা, তাহলে কিভাবে রমরমিয়ে চলছে এই স্টেশনের দালালরাজ, প্রশ্ন এটাই। তবে রেল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি। এখনকার খবর এই পর্যন্তই, পরবর্তী খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন এই চ্যানেলটির। ধন্যবাদ।